সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম হবে কক্সবাজার। আশাবাদ টিভি পরিচালক আকরাম খানের বিশেষ একাডেমির প্রত্যাশা নির্বাচক হাতে পারে। বাংলাদেশ হারি নয়,
ফুটবলারই আছেন ভুটানের এই জাতীয় দলে? শেখ রাসেলের কারে কিছুটা হলেও উজ্জীবিত আমার ফুটবলাররা। এখন তারা বাংলাদেশকেও হারানোর সামর্থ্য রাখে, যদিও প্রতিপক্ষের মাঠে এসে খুব একটা সহজ হবে না। দক্ষিণ এশিয়ান ফুটবলে বাংলাদেশ একটার উন্নতি নয়, বরং মালদ্বীপের পর ভুটানের উন্নতি নতুন সমীকরণ তৈরি করছে এই অঞ্চলে। এখন দেখার অপেক্ষা বিপর্যস্ত সেন্ট ফিট শিষ্যরা ঘরের মাঠে কতটা ঘুরে দাঁড়াতে পারে। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। অবসর ভেঙে মাঠে ফেরার ম্যাচে আর্জেন্টিনাকে জয় উপহার দিলেন লিওনেল মেসি। তার নেতৃত্বে 10 জনের দল নিয়েও উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। এদিকে লাতিন অঞ্চলের অন্য ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে 3-0 গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল জেসাস। এই অঞ্চলের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে আর বলিভিয়া। সেখান থেকে আবারও ফিরেছেন জাতীয় দল। শুরু থেকে আক্রমণ আলোচিত ম্যাচের 43 মিনিটে দলকে এগিয়ে দেন দলের প্রাণীরা মেসি। তবে লেজ নিয়ে এগিয়ে থাকা অবস্থায় বিরোধীদের যাবার ঠিক আগ মুহূর্তে ম্যাচটির দ্বিতীয় হলুদ কার্ড দেখে আর্জেন্টিনাকে 10 রানের দলে পরিণত করেন ডেভেলপার। When so much information is thrown
বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। জাহিয়ান বিন্দু সিং, যমুনা স্পোর্টস। এদিকে ইংল্যান্ডকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার খেলা, সেই সাথে আজ রাত ঢাকায় আসছে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বাবু। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে শনিবার ঢাকায় আসছে কর্মী বাতাস। বৃহস্পতিবার ওয়ালশের নিয়োগ নিশ্চিত করার পরদিন দেশে ফিরে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সাবেকেই ক্যারিবিয়ান পেসারের অধীনে বাসফি তাসকিল মোস্তাফিজের বলে পৌঁছাতে পরপর খেলে ফেলে প্রত্যাশা নাজমুল হাসান। তবে আপাতত লঙ্কানকে কেবল ইংল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর তার পারফরমেন্স বিবেচনা করে নির্ধারণ করা হবে তার ভবিষ্যৎ। তাকে আমরা এই ইংল্যান্ড সিরিজের জন্য আপাতত তাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করছি। এদিকে জাতীয় দলের ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হালসলকে দেওয়া হচ্ছে পদোন্নতি। 2019 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ হিসেবে থাকছেন তিনি, নিশ্চিত করেছেন নাজমুল হাসান। যে আমাদের আরও কিছু শর্টেজ আছে কোচের, সেজন্য আমাদের যে ফিল্ডিং কোচ ছিল রিচার্ড হালসল, তাকে আমরা এখন অ্যাসিস্ট্যান্ট কোচ করে দিচ্ছি। স্পিন কোচ রোহান কালপাকের বিদায়ের পর সেই চাকরিটি এই পদে আপাতত নিয়োগ না হলেও নিউজিল্যান্ড সিরিজের আগে স্পিন কোচ নিয়োগের প্রত্যাশা করছেন বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা একটা ভালো স্পিন কোচ নিয়ে আসবো। স্পোর্টস ঢাকা। আগামী 4 বছরের অবধি এশিয়ার সেরা স্টেডিয়াম হবে কক্সবাজারের শেরকামা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যার সৌন্দর্যে বিমোহিত হবেন পর্যটকরাও, এমনটাই মনে করছেন বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন ও আকরাম খান। সেই সঙ্গে সাগর তীরের নয়নাভিরাম বিশাল জায়গায় স্পোর্টস একাডেমির স্বপ্ন দেখেন মিনহাজুল। কক্সবাজার থেকে নাজমুল বাকরির ক্যামেরায় স্টেশন সবুজের কি বলুন। সৈকত আর মাঠের মাঝে শান্তি মাথা ছাড়া প্রকৃতি আর সবুজের ছোঁয়ায় এক অপূর্ব সৌন্দর্যে ঠাঁই দাঁড়িয়ে আছে কক্সবাজারের শেরকামা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শখে আধুনিক সুযোগ সুবিধায় অচিরেই এশিয়ার সেরা স্টেডিয়ামের প্রত্যাশায় সাবেক ক্রিকেটার আকরাম খান। আকর্ষণের কেন্দ্রে যে অবস্থায় গড়ে তুলতে চায় বাংলাদেশ।